দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে অমর একুশে গ্রন্থমেলা 2019-এর আয়োজনে। তো এটা হচ্ছে শুভা প্রকাশ, তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে যে শিশু চত্বর আসে, শিশু চত্বরে আসলে পরে কিন্তু আপনারা এই যে শোভা প্রকাশনীটা পেয়ে যাবেন। তো আমরা এখানকার যে বইগুলো আছে আমাদের শিশুদের জন্য, তো সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে। তো আপু, আমাদের আপুরা আছে, তো আপু আজকে যেহেতু পয়লা ফাল্গুন, তো সেহেতু কিন্তু 2019, তো আপুরা কিন্তু বিভিন্ন বর্ণের সাজে সেজে কিন্তু স্টলে এসেছে। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, তো আমাদের 2019-এ যে অমর একুশে গ্রন্থমেলায় এখানে শিশুদের জন্য কি কি নতুন বই এসেছে? আচ্ছা, তো বিয়াস আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো কিশোর উপন্যাস, এটা এটা হচ্ছে ওরা ছিল তিন বন্ধু, এটা রাইটার হচ্ছে সাবিনা রহমান। এগুলোর দাম কেমন পড়বে? আচ্ছা, তো আমার মনে হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 25%। তো ভিউয়ার্স, মেলা উপলক্ষে কিন্তু আপনারা যে বইয়েতে যে গায়ে যে রেটটা দেওয়া আছে তার উপর কিন্তু 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আর কি বই আছে আপু? তো আমরা আরও একটা বই দেখতে পাচ্ছি, এগুলো বুনো হাঁসের অভিযান, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমরা বড়রা যদি ছোটদেরকে শোনাই বা ওরাও যদি পড়ে তাহলে কিন্তু ওদের মেধার অনেক বিকাশ হবে আর ছোটরা কিন্তু অনেক অনেক আনন্দ পাবে। তো ভাইয়া, এগুলো দাম কেমন পড়বে? তো আমরা মোটামুটি একটু ধারণা দিব, 50 টাকার মতো পড়বে। ওকে, এই সত্যেনসেনের তিনটা নতুন বই আসছে, মশলা যুদ্ধ, অ্যাটমের। তো আমাদের আপুরা আছেন, তো এখানে আপুরা কিন্তু আরো একটা বই দেখাচ্ছেন আমাদেরকে, এটা হচ্ছে সত্যেন সেন, এটা হচ্ছে মশলার যুদ্ধ। তো এটা কি রান্না সম্পর্কে নাকি? না, এটা আসলে আমাদের এশিয়া মহাদেশে কিভাবে মশলা আসছে, বাংলা প্রদেশে বা ধরুন ভারতবর্ষে কিভাবে মশলা আসছে অন্যদেশ থেকে, সেটা সম্পর্কে ইতিহাসটা সুন্দর করে লেখা আছে বাচ্চাদের জন্য। ওকে, তো বিয়াস আমি একটু দেখাচ্ছি এই যে বইটা, এটা তো সত্যেন সেন রাইটার। তো এটার মূল যে প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে, আসলে বইটার নাম হচ্ছে মশলার যুদ্ধ। তো আমাদের দেশে যে মশলার প্রচলনটা, এটা কিভাবে আসলো সেটা থেকে কিন্তু এই বইটা পড়ে কিন্তু আপনারা জানতে পারবেন। ওকে, তো আমরা এখানে আরো একটা বই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাটমের কথা, এটাও সত্যেন সেনের। এটার দামটা কেমন পড়বে? ১৫০ টাকা। ওকে, তো এটা কি সম্পর্কে বইটা? এটা পরমাণু সম্পর্কে, পরমাণু অণু এগুলো সম্পর্কে যে কথাগুলো আছে, মানে বিজ্ঞানী টাইপের সেগুলো আছে, বৈজ্ঞানিক ধারণা সম্পর্কে। আচ্ছা, ওকে, তো লাস্টে আমরা আরো দু একটা বই দেখবো, এটা হচ্ছে আমাদের এই পৃথিবী, এটা এটা সম্পর্কে, পৃথিবী সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, মোটামুটি কত টাকার ভিতরে কেনা যাবে? 100-200 টাকার ভিতরে। ওকে ওকে, তো আমার মনে হচ্ছে এই পাশে শিশুতোষ কিছু গল্পের এই বইটা একটু দাঁড়ান, এটা হলো আপনার রবি ঠাকুরের যত লেখছে বাচ্চাদের জন্য সবকিছু সংকলন, যেমন আপনার ছড়া, কবিতা, গান, তারপরে আপনার গল্প, মানে উনি যা লেখছে তা বাচ্চা বড় হওয়া পর্যন্ত সব লেখা পেয়ে যাবে রবি ঠাকুর। তো আপু, বইটার দাম কেমন পড়বে আজ আমাদের ছুটি? 410 টাকা। এটা কি ডিসকাউন্ট দিয়ে? ওকে, তো আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে এই যে প্রকাশনীর যে বইগুলো আমাদেরকে দেখানোর জন্য। তো আমি বিদায় নিচ্ছি, আর বিয়ার্স আপনারা আসলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই 20% ডিসকাউন্টে কিন্তু এই বইগুলো পেয়ে যাবেন, আর হ্যাঁ 25% ডিসকাউন্টে। আর আপনারা কিন্তু মেলা, যেহেতু মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, তো আসলে পরে কিন্তু আপনারা এই বইগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আমি বিদায় নিচ্ছি, আর আপনি আপনাদেরকে স্টলটা আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শোভা প্রকাশনী। তো বিয়ার্স আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।